সময়তে শ্রী শ্রী ঠাকুরে প্রতিষ্ঠা করা বিশ শতিকা ভারতের উন্নত স্বাবলম্বনের উপর নির্ভরশীলতা ত্যাগর দীক্ষায় অনুকূল সংগ্রহে सत्संग विहार श्री श्री ठाकुर अनुकूल चंद्र 136 बर्थडे सेलिब्रेशन इन द गोसाई गांव टुडे इस উদযাপন বহুকেত পদ দেখাই হয়েছে ধর্ম অর্থ কর্ম পরমার্থ আধ্যাত্মিকতা রাজনীতি সমাজনীতি অর্থনীতি বিজ্ঞান শিক্ষা বিবাহ কৃষি শিল্পকলা বাণিজ্য বৃত্তি সত্তা ব্যক্তি সমষ্টি অতীত বর্তমান ভবিষ্যৎ আদি সকল ওপরতে সমন্বয় পেশাত হোমিওপেথিক চিকিৎসক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে বুঝি পাইছিল যে মানুহ শারীরিকভাবে মানসিকভাবে আর আধ্যাত্মিকভাবে রোগত আক্রান্ত হয়। খুব গুরুত্বপূর্ণ কথা তেখেতে কৈছিল যে মানুষ শারীরিকভাবে মানসিকভাবে আর আধ্যাত্মিকভাবে রোগত আক্রান্ত হয়। এই তিনি রোগের ভিতর মানসিক বিকারক চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করেছিল কারণ অশোক সিংহাল তেখেতে বিশ্বাস আছিল যে মন সুস্থ থাকিলে শরীর সুস্থ থাকে। আজিকালি আমি দেখিবলৈ পাওঁ যে মানুহৰ বহুত পইচা হ'ল, মানুহে বহুত প্ৰগতি কৰিলে, শাৰীৰিকভাৱে খুব ভাল অৱস্থা আছে, আৰ্থিকভাৱে খুব ভাল অৱস্থা আছে, কিন্তু মানুহজন ডিপ্ৰেশ্যনত ভুগি থাকে। পশ্চিমত এই বেমাৰটো বহুত বেছি, কিন্তু লাহে লাহে আমাৰ সমাজ জীৱনতো এই বেমাৰটো আহিবলৈ ধৰিছে। এই বেমাৰৰ পৰা যদি বাচিবলৈ হয় সমাজত একো নাথাকা সময়তো মানসিক অৱস্থা যেতিয়া ভাল আছিল, মানসিকভাৱে যেতিয়া আমি সন্তুষ্ট আছিলো, সমাজখন ভালকৈ চলি আছিল, এই ভজন কীৰ্তনত যেতিয়া প্ৰাৰ্থনা চলি থাকে, এই ঘণ্টা ঘূৰিলে মই যিটো চিন্তা লৈ আহিছিলো, গৰম হৈ থাকে, চিন্তা কৰিলে ভাল চিন্তাবোৰ নাহে, তাৰপিছত আপুনি চাব যে আপোনাৰ ৰোগো ভাল হৈ গৈছে, বেয়া চিন্তাবোৰ গ'ল, আৰু মানুহৰ ভিতৰ নহ'ব, হৃদয়টো মজবুত কৰি ৰাখিব।